শেষ মুহূর্ত পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিজয়ের সম্ভাবনা যখন আরও উজ্জ্বল হয়ে উঠছে, ঠিক সেই সময় দুশ্চিন্তার কালো মেঘ ঘিরে ধরেছে সাধারণ আমেরিকানদের মনে। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে তো? অন্যদিকে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে রাজনৈতিক কৌশলের সবটাই প্রয়োগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ফলে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। আরও দেখুন রিপোর্টে। সিদ্ধান্তহীন স্টেট তথা ব্যাটল গ্রাউন্ডের সর্বশেষ জনমত জরিপে ট্রাম্পের কিছুটা অগ্রগতি ঘটলেও প্রায় সবকটিতে বাইডেন এগিয়ে থাকায় সহিংসতার আশঙ্কা প্রবল হচ্ছে। টেক্সাসের সেন্ট অ্যান্টোনিও থেকে ইন্টারস্টেট 35 সড়ক দিয়ে বাইডেনের বাস অস্টিনে যাওয়ার পথে ট্রাম্পের সমর্থকরা হামলার চেষ্টা চালিয়েছিল শুক্রবার। বাইডেনের সমর্থকরা 911-এ ফোন করে ট্রাম্পের উশৃঙ্খল সমর্থকদের কবল থেকে নিজেদের রক্ষা করলেও শেষ পর্যন্ত বাইডেনের সমাবেশ বাতিল করা হয়। ট্রাম্প সমর্থকদের মহাসড়কে এমন দুর্বৃত্তপনার দৃশ্য প্রধান প্রধান টিভিতেও প্রচারিত হয়েছে। একই ধরনের আক্রমণাত্মক ঘটনা বিভিন্ন স্থানে শুরু হয়েছে ট্রাম্প সমর্থকদের পক্ষ থেকে। টেক্সাস স্টেট ছিল রিপাবলিকানদের কব্জায়। এবারের নির্বাচন উপলক্ষে প্রতিটি জরিপেই ডেমোক্রেট প্রার্থী বাইডেন এগিয়ে থাকায় ট্রাম্প সমর্থকরা পাগল হয়ে উঠেছে। মিনেসোটা স্টেটেও বাইডেনের গাড়ি শোভাযাত্রাকালে ট্রাম্পের সমর্থকরা অপ্রীতিকর পরিস্থিতির চেষ্টা করেছিল। বাইডেন যখন বক্তব্য দিচ্ছিলেন তখন ট্রাম্পের সমর্থকরা উচ্চস্বরে লাগাতার হর্ন বাজান। বাইডেনের সমর্থকরা উত্তেজিত হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বাইডেন সেটি ঘটতে দেননি। গত নির্বাচনে ট্রাম্পের বিজয় নিশ্চিতকারী মিশিগান এবং উইসকনসিনেও উত্তেজনা চলছে। এ দুটি স্টেটে বাইডেনের অবস্থান ট্রাম্পের উপরে উঠায় রিপাবলিকানরা মারমুখী হয়েছেন বলে বাইডেন টিম অভিযোগ করেছে শুক্রবার। সবকিছু মিলে যুক্তরাষ্ট্রের এবারের ভোটের উত্তেজনাটা নজিরবিহীন, আর এই সবকিছুই আভাস দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এই মুহূর্তে ভোটার হওয়ার যোগ্য আমেরিকানের সংখ্যা 25 কোটি 70 লাখ, এর মধ্যে ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন 24 কোটি। টেক্সাস এবং হাওয়াই স্টেটে 2016 সালের নির্বাচনে গৃহীত ভোটের চেয়ে বেশি ইতোমধ্যেই পড়েছে। জর্জিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা এবং নেভাডার মতো ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলোতে গত নির্বাচনে পড়া মোট ভোটের 80% এর অধিক ইতোমধ্যেই পড়েছে। এমন ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে হোয়াইট হাউসে সবার পছন্দের মানুষকে অধিষ্ঠিত করার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কতটা সফল হবে সে প্রশ্ন রয়েছে ভোটারদের মধ্যে। কারণ রিপাবলিকান পার্টির এক শ্রেণীর সমর্থক বেপরোয়া হয়ে ওঠায় ভোটের দিন গোলযোগের আশঙ্কা করছেন অনেকেই। সাইফুল উদ্দিন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।